প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা রাখি সবাই সুস্থ আছো। আজকে আমরা আলোচনা করব sp2 সংকরায়ন। তার আগে আমরা আবার সংকরায়ন কাকে বলে একটু দেখে নিই। ভিন্ন শক্তির ও ভিন্ন আকৃতির বিভিন্ন অরবিটাল পরস্পর মিশ্রিত হয়ে সমশক্তি সম্পন্ন নতুন আকৃতির যে অরবিটাল তৈরি করবে তাকে বলবো আমরা হাইব্রিড বা সংকর অরবিটাল। আর এই প্রক্রিয়াটার নাম হলো সংকরায়ন বা হাইব্রিডাইজেশন। আমাদের আলোচনার বিষয় হচ্ছে আজকে sp2 হাইব্রিডাইজেশন। sp2 হাইব্রিডাইজেশন মানে হচ্ছে একটি এস অরবিটাল এবং দুটি পি অরবিটাল পরস্পর মিশ্রিত হয়ে সমশক্তি সম্পন্ন নতুন আকৃতির যে অরবিটাল তৈরি করবে তার নাম হচ্ছে sp2 সংকর অরবিটাল। আর এই প্রক্রিয়াটার নাম sp2 হাইব্রিডাইজেশন অথবা sp2 সংকরায়ন। দেখো তাহলে এখানে ব্যবহার হবে কয়টা অরবিটাল? একটি এস অরবিটাল এবং পি অরবিটাল। আমাদের একসাথে কয়টা থাকে? একসাথে তিনটা থাকে, একটা px, একটা py, একটা pz। এটা হলো এস অরবিটাল, এটা হলো পি অরবিটাল। এখন এই পি অরবিটাল তিনটার মধ্যে আমাদের সংকরায়নে ব্যবহৃত হবে দুইটি, আরেকটি রয়ে যাবে। যেটি সংকরায়ন অংশগ্রহণ করবে না তাকে বলা হয় আনহাইব্রিডাইজড অরবিটাল অথবা অসংকরিত অরবিটাল অথবা অসংকরিত পি অরবিটাল। তাহলে এখন একটা এস অরবিটাল হলো এটা গোলাকার বা বর্তুলাকার, ডাম্বেল আকার দুটি পি অরবিটাল পরস্পর মিশ্রিত হয়ে সমশক্তি সম্পূর্ণ নতুন আকৃতির এক ধরনের অরবিটাল তৈরি করে যার নাম হলো sp2 সংকর অরবিটাল। আর এই প্রক্রিয়াটার নাম হলো sp2 সংকরায়ন। তাহলে আমাদের এই যে দেখো এস অরবিটাল আকৃতি, পি অরবিটাল আকৃতি হলো এক ধরনের, আর আমাদের sp2 সংকর অরবিটালের আকৃতি হচ্ছে আরেক ধরনের। এবং তাহলে নিশ্চয় তার একটা আকৃতি থাকবে, এই আকৃতির নাম হলো ট্রাইগোনাল প্লেনার বা সমতলীয় ত্রিকোণাকার। এটাকে বন্ধন আকারে লিখলে আমরা এবার লিখতে পারি এবার একটা দিকে, একটাই দিকে, একটাই দিকে। এখানে প্রত্যেকটি বন্ড অ্যাঙ্গেল, প্রত্যেকটি বন্ধন কোণ সমান এবং তা হলো 120 ডিগ্রি। তাহলে আমরা sp2 সংকর অরবিটাল থেকে কী শিখলাম? তার আকৃতির নাম হলো সমতলীয় ত্রিকোণাকার এবং তার বন্ড অ্যাঙ্গেল বা বন্ধন কোণ হচ্ছে 120 ডিগ্রি। এখন আমরা আসলে উদাহরণ দিয়ে এটা বোঝানোর চেষ্টা করি। আমরা একটা উদাহরণ নিতে পারি, BCl3 সিম্পল প্রথমেটা নিতে পারি আমরা BCl3। BCl3 কার মধ্যে বন্ধন হচ্ছে? এখানে বোরন এবং ক্লোরিনের মধ্যে বন্ধন হচ্ছে। তখন আমরা দেখাচ্ছি বোরন, বোরনের বহিঃস্তরে আমাদের 3টি ইলেকট্রন আছে, তাহলে তার 2s এবং 2p অরবিটাল আছে বহিঃস্তর, 2s 2p, 2s এ 2টি, 2p-তে 1টি। উত্তেজিত অবস্থায় 2s থেকে একটা ইলেকট্রন 2p অরবিটালে স্থানান্তরিত হয়, তখন তার ইলেকট্রন বিন্যাস হচ্ছে এরকম, 2s অরবিটালে থাকবে 1টি ইলেকট্রন আর 2p অরবিটালে 2টি ইলেকট্রন থাকবে। এখন এই 2s এবং 2p অরবিটাল পরস্পর মিলিত হয়, একটা 2s অরবিটাল, দুইটা 2p অরবিটাল, একটা px ধরো একটা py, পরস্পর মিলিত হয়ে সমশক্তি সম্পন্ন নতুন আকৃতির এক ধরনের অরবিটাল তৈরি করবে যার নাম হচ্ছে আমাদের sp2 সংকর অরবিটাল। এখানে প্রত্যেকটি sp2 সংকর অরবিটাল একটা করে ইলেকট্রন আছে।
এখন আমরা আরেকটি অসংকরিত পি অরবিটাল এখানে লিখি নেই, কি কারণে লিখি নাই, এই পি অরবিটালে কোনো ইলেকট্রন নাই এই জন্য লিখি নেই, এটার কোনো কাজ নাই, কিন্তু যদি ইলেকট্রন থাকে তাহলে আমাদেরকে লিখতে হবে, দেখাতে হবে। আসো তার আকৃতি কেমন আমরা সেটা দেখি, এসপি টু আকৃতি দেখো, বোরন বোরন, তাহলে তার এসপি টু হচ্ছে একটা এদিকে, একটি এদিকে, একটি এদিকে, এটার নাম এসপি টু, এটার নাম এসপি টু, এটার নাম এসপি টু, প্রত্যেকটি অরবিটালে একটি করে ইলেকট্রন আছে। এখন আসো আমরা এই বোরনের এসপি টু সংকর অরবিটাল এখন বন্ধন তৈরি করার মতো অবস্থা তার তৈরি হয়েছে, এখন সে বন্ধন তৈরি করবে, শেয়ারিং অফ ইলেকট্রন, সমযোজী বন্ধন তৈরি করবে, কার সাথে বন্ধন তৈরি করতে চায়, ক্লোরিন। আসো ক্লোরিনে আমরা জানি, ক্লোরিন যদি আমরা এখানে লিখি দেখো, ক্লোরিন তার থ্রি এস টু থ্রি পি ফাইভ বহিঃস্তর ইলেকট্রন, তাহলে তার সর্বশেষ ইলেকট্রন যেটা ইলেকট্রন আছে সেটা পি অরবিটালে আছে, আমরা জানি পি অরবিটালগুলো ডাম্বেল আকার, সে ডাম্বেল আকার পি অরবিটালগুলো বোরনের এখানে শেয়ার করবে, এখানে শেয়ার করবে, এখানে শেয়ার করবে। আসো যদি আমরা এটা একটু দেখাই তাহলে কেমন হয় সেটা দেখি, আমরা যদি আমরা এখানে লিখি দেখো, বোরন তার এটা হলো এসপি টু এসপি টু এসপি টু, এখানে একটা ইলেকট্রন, এখানে একটা করে ইলেকট্রন। এখন আসো ক্লোরিন, ক্লোরিন ব্যাটার পি অরবিটাল, সেটার সাথে ইলেকট্রন শেয়ার করবে, একটা বন্ধন হবে, এখান দিয়ে আরেকটা ক্লোরিন আরেকটা ইলেকট্রন শেয়ার করবে, আরেকটা বন্ধন হবে, এখানে আরেকটা ক্লোরিন আরেকটা ইলেকট্রন শেয়ার করবে, আরেকটা বন্ধন হবে। অর্থাৎ বোরন একটা বন্ধন এদিকে, একটা বন্ধন এদিকে, একটা বন্ধন এদিকে, এই আকৃতিটার নাম হলো সমতলীয় ত্রিকোণাকার, যার প্রত্যেকটি বন্ধন কোণ হচ্ছে কত, 120 ডিগ্রি। আশা করি তোমরা এই উদাহরণটা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি আরেকটি উদাহরণ দেখি এসপি টু সংকরায়নের, সেটি মোস্ট ইম্পর্টেন্ট আমাদের, ইথিন সি এস টু দ্বিবন্ধন সি এস টু, জৈব যৌগের যাদের মধ্যে দ্বিবন্ধন আছে তাদের মধ্যে এসপি টু সংকরায়ন বিদ্যমান। আসো আমরা এখন দেখি এই কার্বনের অবস্থাকে, আমরা দেখি তো কার্বন, দুইটা কার্বনে একই ধরনের সংকরায়ন, তাহলে আমরা জানি কার্বনের সংখ্যা ইলেকট্রন বিন্যাস হচ্ছে এরকম, টু এস টু পি, টু এসের দুইটা, টু পিতে দুইটা, উত্তেজিত অবস্থায় একটি ইলেকট্রন টু এস থেকে টু পি অরবিটালে স্থানান্তরিত হলে তখন তার ইলেকট্রন এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এটার নাম টু এস, এটার নাম টু পি। এখন এই কার্বনের কার্বনের একটি টু এস অরবিটাল আর দুটি টু পি অরবিটাল, টু পি অরবিটাল আছে তিনটি, তার মধ্যে সংকরণে ব্যবহৃত হয় দুইটি, আর একটি রয়ে যাবে, তাহলে কার্বনের একটি টু এস অরবিটাল, যদি আমরা একটা চিত্র আকারে দেখি, কার্বনের একটি টু এস অরবিটাল আর কার্বনের দুইটি টু পি অরবিটাল, টু পি অরবিটাল আছে একসাথে কয়টা থাকে, সবসময় একসাথে তিনটা থাকবে, যতটাই ব্যবহার হোক না কেন সে একসাথে থাকবে তিনটা। তাহলে এখন আমরা দেখাতে পাচ্ছি একটা টু এস অরবিটাল দুইটি টু পি অরবিটাল পরস্পর মিলিত হয়ে সমশক্তি সম্পন্ন নতুন আকৃতির এসপি টু সংকর অরবিটাল তৈরি করে। দেখা যাচ্ছে যে তার আরেকটি পি অরবিটাল রয়ে গেছে যেটি সংকরায়নে অংশগ্রহণ করে নাই, তার নাম হল অসংকরিত অরবিটাল, দৌড়লাম এটা হলো পিজেড, এটা তার নাম আমরা দিলাম কি, অসংকরিত অরবিটাল। চিত্র আকারে যদি আমরা দেখি এখন সেখানেও একটি ইলেকট্রন আছে, চিত্র আকারে দেখি তাহলে এটার মধ্যে কার্বনের একটি টু এস অরবিটাল দুইটি টু পি অরবিটাল পরস্পর মিলিত হয়ে সমশক্তি সম্পন্ন নতুন আকৃতির এসপি টু অরবিটাল তৈরি করে, যার প্রত্যেকটি অরবিটাল একটা করে ইলেকট্রন আছে, এবং কার্বনের আরেকটি পি অরবিটাল যেটি সংকরায়ন অংশগ্রহণ করে নাই, অসংকরিত অরবিটাল, অসংকরিত অরবিটাল একটা বৈশিষ্ট্য হলো এরা পারপেন্ডিকুলার টু দ্য প্লেন, অর্থাৎ তলের উপরে তারা লম্বালম্বিভাবে অবস্থান করে, অর্থাৎ অসংকরিত পি অরবিটাল যেটি সেটি তলের উপরে, আমি এটাকে এভাবে দেখালাম, এটি হলো পিজেড অরবিটাল,
যেটি আমরা অস এটা এটার নাম হলো কি অসংকুরিত অরবিটাল অসংকুরিত অরবিটাল তাহলে এ হলো একটি কার্বনের অবস্থা আরেকটি কার্বন যেটা আছে তারও একই রকম অবস্থা তাও sp2 সংকরণে অংশগ্রহণ করে এখন আমরা দেখব তাদের বন্ধন তারা কিভাবে বন্ধনে অংশগ্রহণ করে দেখো একটু খেয়াল করে যদি দেখি আমরা যদি এখানে লেখার চেষ্টা করি তাহলে আমরা এখানে লিখি এ কার্বন sp2 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 তার একটি অসংকরিত পি অরবিটাল যেটি তলের উপরে লম্বালম্বি অবস্থিত যেটাকার নাম আমরা দিলাম আমরা পিজেড অরবিটাল এটার নাম sp2 এটির নামও sp2 এর নামও sp2 এখানে একটি ইলেকট্রন এখানে একটি ইলেকট্রন এখানে একটি ইলেকট্রন এটা হলো একটি কার্বনের অবস্থা ঠিক পরের কার্বনও একই রকম অবস্থা আমরা এখানে দেখা একটা sp2 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 তার আরেকটি অসংকরিত অরবিটাল যেটি তলের উপরে লম্বালম্বি অবস্থিত যার নাম পিজেড অরবিটাল এটার নাম হচ্ছে sp2 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 এই হচ্ছে আমাদের দুইটি কার্বনের সংকরিত অরবিটালগুলো এখন আমরা দেখাবো বন্ডিং সমযোজী বন্ধন শেয়ারিং অফ ইলেকট্রন এই কার্বনের sp2 অরবিটাল এই কার্বনের sp2 অরবিটাল মুখোমুখি আমরা যদি এদিকে লেখা দেখতে চাই মুখোমুখি অতিক্রমণ করে তাহলে দেখো এই কার্বনের sp2 অরবিটাল এইভাবে তারা আসে মুখোমুখি যুক্ত হয় এটার নাম হলো কার্বন কার্বন সিগমা বন্ধন অথবা কার্বন কার্বন সমযোজী বন্ধন আসো তাহলে এই একটি sp2 এবং একটি sp2 ব্যবহার হচ্ছে তাহলে এটা এটার নাম হলো sp2 sp2 সিগমা বন্ধন অথবা sp2 sp2 সমযোজী বন্ধন কার্বনের আরও দুটি sp2 সংকর অরবিটাল বাকি আছে দেখো এদিকে একটা এদিকে একটা এদিকে একটা এদিকে একটা এখানে ইলেকট্রন আছে এখন এই সংকরিত অরবিটালের সাথে একটি হাইড্রোজেন আসি মুখোমুখি শেয়ার করে একটি কার্বন হাইড্রোজেন সিগমা বন্ধন এটার সাথে আরেকটি হাইড্রোজেন এসে আরেকটি কার্বন হাইড্রোজেন সিগমা বন্ধন অথবা সমযোজী বন্ধন ঠিক এই কার্বনের সাথে আরেকটি হাইড্রোজেন এসে আরেকটি বন্ধন এই কার্বনের সাথে আসি আরেকটি বন্ধন তৈরি করে এই কার্বন এখন কি বাকি রয়ে গেছে দুটি অসংকরিত পি অরবিটাল যারা তলের উপরে লম্বালম্বি অবস্থান করে তারা দেখতে দুজনের অবস্থা একই রকম তাদেরও ইলেকট্রন আছে এখন নতুন আরেকটা বন্ধন যার নাম হলো পাই বন্ধন এই অসংকরিত অরবিটালগুলো আমরা আরেকদিন সিগমা বন্ধন পাই বন্ধন নিয়ে ডিটেলস আলোচনা করব আজকে শুধু আমরা একটু আলোচনা অসংকরিত অরবিটালগুলো পাশাপাশি থাকলে তাদের মধ্যে ইলেকট্রন থাকলে উপরের ইলেকট্রনগুলো উপরে আমাদের ওভারল্যাপিং করবে নিচের ইলেকট্রনগুলো নিচে ওভারল্যাপিং করবে অর্থাৎ সহজ বাংলা হলো তারা পাশাপাশি অতিক্রমণ করে তারা পাশাপাশি এইভাবে এভাবে তারা পাশাপাশি অতিক্রমণ করে নতুন আরেকটা বন্ধন তৈরি করবে যার নাম হলো পাই বন্ধন তাহলে এইভাবে ইথেন অণু সৃষ্টি হয় তাহলে আমরা ইথেন অণু সৃষ্টিতে কী দেখলাম তার মধ্যে সংকরায়ন হচ্ছে sp2 সংকরায়ন তার মধ্যে সিগমা বন্ধন আছে তার মধ্যে একটি পাই বন্ধন আছে তাহলে এই হচ্ছে আমাদের sp2 সংকরায়নের উদাহরণ তার ব্যাখ্যা এটি হচ্ছে সিগমা বন্ধন পাই বন্ধনের উদাহরণ এবং ব্যাখ্যা আশা করি সবাই বুঝতে পেরেছ sp2 সংকরায়ন জৈব যৌগ যারা আছে তাদের মধ্যে যাদের মধ্যে দ্বিবন্ধন থাকবে তাদের সবার মধ্যে sp2 সংকরায়ন বিদ্যমান প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা sp2 সংকরণ বুঝতে পেরেছ সবাই ভালো থাকো সুস্থ থাকো